বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় কৃষক আন্দোলন। প্রায় কয়েক মাস যাবতই চলমান রয়েছে এই আন্দোলন। তবে এতদিন এই বিষয়ে ভারতীয় তারকারা সেভাবে কথা না বললেও পক্ষে বিপক্ষে এখন অনেকেই কথা বলতে শুরু করেছেন, ভারতীয় কৃষক আন্দোলনের পক্ষে সরব বিভিন্ন দেশের তারকারাও। এ বিষয়টি নিয়ে নিজের অবস্থানের কথাও তারা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই ভারতীয় তারকারা নড়ে চড়ে বসেন, একে একে টুইট করতে থাকেন ঐক্যবদ্ধ ভারত শিরোনামে। বলিউড তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন, ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি টুইট করেছেন অপপ্রচারের বিরুদ্ধে ভারত হ্যাশট্যাগে। আন্তর্জাতিক মহলে নিন্দার বিরোধিতা করেছেন সবাই। দেশের বিভিন্ন ঘটনায় তারকাদের এইভাবে একসঙ্গে একই টুইট করতে দেখে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠেছে, সত্যিই কি তারকাদের মধ্যে ঐক্যবদ্ধ ভারতের বোধ এসেছে, নাকি কেউ বাধ্য করছেন তাদের? নিজের মনের এমন প্রশ্নের উত্তরের আশায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ প্রশ্নটি করেই বসেন ভারতীয় সাংবাদিক অমিত বর্মা। তিনি লিখেন, মাঝে মধ্যেই আমার মনে হয় বলিউড অথবা ক্রিকেট তারকারা যখন যা যা করেন তা কি গাজরের জন্য, নাকি অন্য হাতে থাকা লাঠিটাই তাদের এসব করতে বাধ্য করে। ব্যাপারটা আরেকটু স্পষ্ট করে অমিত জানাতে চান, আমাদের দেশের তারকারা যে পরিমাণ ধনী তাতে ঘুষ দেওয়া যাবে বলে মনে হয় না, তবে কি তারা ভয় পেয়ে এত হট্টগোল? কিন্তু কিসের ভয়? আশা করি তারকা জগতের মধ্য থেকে কেউ আমাকে সঠিক জবাব দেবেন। তিনি এখানে গাজর এবং লাঠির উপমা দিয়ে কৌশলে শক্তের ভক্ত নরমের জম বোঝাতে চেয়েছেন। তার এই প্রশ্নের উত্তর অক্ষয় অজয়েরা না দিলেও তাদের প্রতিনিধি হয়ে উত্তরটি দিয়েছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। তিনি রিটুইট করে লিখেন, আমার মতে বেশিরভাগের ক্ষেত্রেই ভয়ই কাজ করে। কঙ্কনা বরাবরই সকল বিষয়ে কথা বলেন নির্ভয়ে, তবে এবার এত স্পর্শকাতর বিষয়ে তার এমন বিস্ফোরক বক্তব্য কোন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাই এখন দেখার বিষয়। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।